উই আর বিটিএস আর্মি। তো আর্মিরা, তোমরা সকলেই জানো বিটিএস আর আর্মি তারা একসঙ্গে 10 বছর কমপ্লিট করবেন এবং 10th অ্যানিভার্সারি পালন করবেন। আগের কয়েকটা দিন ধরে বিটিএস এর তরফ থেকে আর্মিদের জন্য একের পর এক গুড নিউজ আসছে। আমরা একদিন সময় করে বিটিএস থেকে আসা গুড নিউজ গুলো কাউন্ট করব। প্রতিবারই বিটিএস ডাব্লিউ অ্যানিভার্সারি বা বিটিএস ফাস্টা আর্মিরা কোন একটা ইভেন্টের মতো পালন করে এবং বিটিএস আর্মিদের প্রচুর পরিমাণে গিফট দিয়ে থাকে, যার মধ্যে থাকে সেলফি, গ্রুপ সেলফি, লাইভ ভিডিও, এমন কিছু। এই দিনটিতে বিটিএস মেম্বাররা প্রচুর পরিমাণে মজা করে, আর্মিদের সঙ্গে সময় কাটায়। কিন্তু এইবারটা একটু আলাদা, এখন বিটিএস এর সব মেম্বাররা একসঙ্গে নেই। বিটিএস মুন অ্যান্ড সানশাইন, জিন অ্যান্ড জে হোপ অ্যাজ এ সোলজার কোরিয়ার জন্য কাজ করছে। আর্মিদের মনে প্রশ্ন ছিল এবার বিটিএস ফাস্টা কিভাবে পালন হবে, এবার কি জিন এবং জেহোপকে ছাড়াই বিটিএস ফাস্টা পালন হবে। আর্মিদের সমস্ত রকম কনফিউশন দূর করে দিয়ে অলরেডি একটা গুড নিউজ চলে এসেছে। বিটিএস ফাস্টা 2023 কোরিয়ার সিওল শহরে অনেক বড় করে পালন করা হবে এবং পুরো শহরটা পার্পেল লাইটে ঢাকা হবে। প্রতিবারের মতো এবারেও এই দিনটিতে বিটিএস এর অনলাইন কনসার্ট, অনলাইন ইভেন্ট হবে। এবং 2023 বিটিএস ফাস্টার জন্য সব থেকে বড় গুড নিউজ হলো, কালকে ওয়েবার অ্যাপে বিঘির থেকে আসা নোটিশে বলা হয়েছে এবছর বিটিএস ফাস্টার জন্য OT7 একটা নতুন সং আর্মিদের গিফট দেবেন বিটিএস এর 10th অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। বিটিএস এর নিউ সং টেক 2 9 জুন 9:30 এর মধ্যেই চলে আসবে। এই গানটি বিটিএস এর 7 মেম্বার মিলে রেকর্ড করেছেন এবং গানটা সম্পূর্ণভাবে আর্মিদের জন্য, তাদের অ্যাপ্রিসিয়েটের জন্য, যে আর্মিরা বিটিএস এর সমস্ত মোমেন্টে তাকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে। এই সং এর মধ্যেই বিটিএস আর্মিদের সঙ্গে সারা জীবন থাকার প্রমিস করবে, এটাই আর্মিদের জন্য বহুমূল্যবান গিফট হবে। বেঘিট আর্মিদেরকে এই সংটিকে ভালোবাসার জন্য বলেছেন এবং সাপোর্ট করার জন্য বলেছেন। একটা রিপোর্ট অনুযায়ী এই সংটা প্রোডিউস করছে আমাদের সুগা অ্যান্ড গানটি লিখেছেন আমাদের লিডার অ্যান্ড জে হোপ। তোমরা অনেকেই জানো কিংবা অনেকেই জানো না যে বিটিএস ফাস্টা বিটিএস ডাব্লিউ ডেট 13 জুনের 2 সপ্তাহ আগে থেকে স্টার্ট হয়ে যায়। তো কাল থেকে এটা স্টার্ট হয়ে গিয়েছে আর কোরিয়ান আর্মিরা খুবই মজা করছে এবং সিউলের বিভিন্ন ল্যান্ডমার্ক যেমন সিটি হল, নামসুন টাওয়ারের মতো জায়গাগুলোকে পুরো পার্পেল রঙে ঢাকা হবে। এছাড়াও বিটিএস এর সমস্ত অফিসিয়াল পেজগুলো যেমন বিটিএস অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওয়েবার্স অ্যাপ সবটাতে পার্পেল রঙে ঢেকে দিয়েছে। বিটিএস এর নিউ সং অ্যান্ড বিটিএস ফেস্টিভ্যালের জন্য আমি খুবই এক্সাইটেড। আর্মিরা তোমরাও কি আমার মতো এক্সাইটেড কমেন্টে জানিও। আর আজকের জন্য এতটুকুই, টাটা।